আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি তখন অনেক সময় দেখা যায় যে কিছু কিছু চ্যানেলে সাবস্ক্রাইবার হাইড করা থাকে। তো কিভাবে এই সাবস্ক্রাইবারটা হাইড করা হয় তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আমি আছি নারফাদ, আছি আপনাদের সাথে। বলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিসক্রিপশন ফর ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সাবস্ক্রাইবারটা হাইড করার জন্য সর্বপ্রথম আমাদের ইউটিউবে চলে যেতে হবে। দেন ইউটিউবে চলে আসার পর আপনারা আপনাদের মাই চ্যানেলে চলে যাবেন, তারপর সেখান থেকে আপনারা ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করবেন। তো ক্রিয়েটর স্টুডিওতে চলে আসার পর আপনারা যদি ক্রিয়েটর স্টুডিও আগের ভার্সনটা ইউজ করতে চান তাহলে নিজে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে স্কিপ করে দিবেন। তো ক্রিয়েটর স্টুডিও আগের ভার্সনে চলে আসার পর আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নিজে চ্যানেল নামে একটি অপশন আছে, আপনারা এই চ্যানেলে ক্লিক করে দিবেন। তো চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচে দেখতে পাবেন অ্যাডভান্স নামে একটি অপশন আছে, অ্যাডভান্সে ক্লিক করবেন। তো অ্যাডভান্সে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচে আসবেন, দেন একদম নিচে দেখতে পাবেন দুটি অপশন দেওয়া আছে, আপনারা জাস্ট নিচের অপশনটিতে ক্লিক করে দিবেন, অর্থাৎ ডু নট ডিসপ্লে দি নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অর্থাৎ আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারটা আপনি হাইড করতে যাচ্ছেন, তো এই জন্য আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা জাস্ট এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারটা হাইড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এভাবে আপনারা আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবারটা হাইড করে নিতে পারেন, কারণ চ্যানেলের সাবস্ক্রাইবারটা হাইড না করলে যখন অ্যাজ এ নতুন ইউটিউবার আপনি ইউটিউবিং শুরু করবেন তখন আপনার চ্যানেলে ভালো কন্টেন্ট থাকা অবস্থাতেও আপনার ভিউস আসবে না, অথবা মানুষ আপনার ভিডিওগুলো দেখতে চাইবে না কারণ আপনার সাবস্ক্রাইবার কম। এই জন্য আপনারা আপনাদের ফার্স্ট 700-800 বা 1K সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত আপনাদের সাবস্ক্রাইবারটা হাইড করে রাখতে পারেন, যেমনটা আমিও করেছিলাম। আমাদের আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি আমার সাবস্ক্রাইবারটা হাইড করে রেখেছিলাম। সো এভাবে আপনারা সাবস্ক্রাইবারটা হাইড করে আপনাদের চ্যানেলের ভিউ ওয়াচ টাইম বাড়িয়ে নিতে পারেন, আগের তুলনায় কিছুটা হলেও আপনার বাড়বে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করুন, শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।